তো প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার চ্যানেলের তরফ থেকে, কারণ গত 2 সপ্তাহে আমরা একটা ভিডিও আনতে পারিনি। আমার দৃষ্টান্ত এবং সুদীপ্ত তিনজনেরই ফাইনাল সেমিস্টার এক্সাম চলছিল, এছাড়াও দৃষ্টান্ত একটু আউট অফ টাউন ছিল, সেজন্য কিন্তু ভিডিও আসেনি। তবে এবার থেকে এই সপ্তাহ থেকে কিন্তু কন্টিনিউয়াস ভিডিও আসতে থাকবে, এটা কিন্তু আমরা প্রমিস করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই সপ্তাহে দুটো সিরিজ বেরিয়েছে, দুটোই বাংলাদেশের, এবং আমি মনে করি সিরিজ বানানোর ক্ষেত্রে বাংলা ভাষায় বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো সিরিজ আছে সেগুলো তো দেখার মতো না। রুদ্রবীণার অভিশাপ আমি দেখিনি, হ্যাঁ আমি টাইম পেয়েছি, কালকে পরশু দিন টাইম পেয়েছিলাম, আমার মনে হয় না দেখার কোনো মানে আছে, কারণ আমার তো প্রথমটাই ভালো লাগেনি এবং সেকেন্ড পার্টটা এত পরে বেরোচ্ছে যে প্রথম পার্টটা ভুলে গেছি এবং সেটাকে আমাকে রিওয়াচ করা সম্ভব না সত্যি বলতে। তো সেই জন্য আমি দুটো সিরিজ দেখলাম, এবং কাকতালে ভাবে দুটো সিরিজে কিন্তু মেন চরিত্রে মানে প্রধান চরিত্রে কিন্তু রয়েছেন আফরান নিশো। এবং আফরান নিশো বাংলাদেশে যে নাটক মানে আমাদের যে টেলিফিল্ম, সেই টেলিফিল্মের জগতে কিন্তু একটা বিশাল বড় সুপারস্টার বলা যেতে পারে। এবং আফরান নিশোকে যদি পারফরমেন্স দেখেন, আপনি ভিকি জাইদে যে কোনো কাজে দেখুন বা নর্মাল যেগুলো কাজ, যেগুলো রোমান্টিক কমেডি সেখানেই দেখুন, আফরান নিশো ইজ ফ্যান্টাস্টিক। এবং 2 বছর আগে মাইনকার চিপাই বলে একটা সিনেমা এসেছিল, 2 বছর না 1.5 বছর আগে, তো সেই সিনেমাতেও কিন্তু তার পারফরমেন্স দেখুন একদম দুর্ধর্ষ। তো আজকে যে দুটো সিরিজ নিয়ে কথা বলবো, আমি একটা ভিডিওতে দুটো নিয়ে কথা বলবো, কারণ দুটোই কিন্তু কিছুটা হলেও মানে একই ঘরানার কাজ। তো প্রথম কাজটা হচ্ছে কাইজার, যেটা হইচইতে রিলিজ করেছে, এবং সেকে দ্বিতীয় কাজটা হচ্ছে কিন্তু সিন্ডিকেট, যেটা রিলিজ করেছে চোরকিতে। এবার চোরকি কিন্তু সবসময় ভালো কাজ বানায়, চোরকির খুব কম কাজ আছে যেটা কিন্তু খারাপ, আপনি খারাপ বলতে পারেন না বিলো অ্যাভারেজ বলতে পারেন, কিন্তু খারাপ কাজ কিন্তু একটাও মানে এখনো পর্যন্ত নেই, দু একটা ছাড়া ও দু একটা অবশ্যই আছে। এবার প্রথমে কাইজার নিয়ে কথা বলবো, দেখুন কাইজারের যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা কিন্তু বহু আগে, প্রায় 3-4 মাস আগেই প্রথম কাইজারের অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, তারও আগে হয়তো হয়েছিল। তো এখানে মেন গল্পটা কি যে একটা পুলিশ অফিসার যে কিন্তু একটা খুনে তদন্ত করছে, দুটো খুনে তদন্ত করছে, জোড়া খুন, দুটো মানে আমাদের বসে দুটো মেয়ে খুন হয়েছে তাদের খুনে তদন্ত করছে, এবং সেখানে কিন্তু পুলিশ অফিসারটা আরেকটা প্রবলেম রয়েছে, সে কিন্তু ভিডিও গেমের অ্যাডিক্ট। তো এইভাবে সে কীভাবে তদন্ত করবে এবং সেই তদন্তে কী ফলাফল বেরোবে এবং এই ইউনিভার্সটা কীরকম সেটা নিয়ে কিন্তু এই একটা গল্প কাইজার। এবং আপনি যদি দেখা শুরু করেন, মোটামুটি 4 ঘন্টার একটা সিরিজ এবং আপনারা কিন্তু একবারে দেখে শেষ করতে পারবেন। উল্টো দিকে চোরকিতে যেটা এসছে মানে সিন্ডিকেট, সিন্ডিকেটের গল্পটা কি, সিন্ডিকেটের গল্পটা হচ্ছে যে এখানে একটা রোমান্টিক থ্রিলার, যেখানে কিন্তু আমরা এই ছেলেটা মানে যে আফরান নিশো ক্যারেক্টারটা, সে মানি লন্ডারিং করে এবং সেই মানি লন্ডারিং কেন করে এবং সেটার সাথে ব্যাংক আর ব্যাংক কীভাবে যুক্ত এবং তার প্রেমিকের সাথে কী হয়েছে সেই সব নিয়ে কিন্তু গল্প। এবং আমি বেশি রিভিল করবো না, কারণ ওটা কিন্তু একটু স্পয়লার ব্যাপারটা রয়েছে। তো দুটো এবং ওটা কিন্তু মানে টোটাল 7টা এপিসোডে এবং 30-40 মিনিটের কাছাকাছি কিন্তু লেংথ, মানে ভালো বড় বড় লেংথ, যেটা কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে নয়, কাইজারের ক্ষেত্রে কিন্তু তা নয়, কাইজার কিন্তু অনেক ছোটো ছোটো এপিসোড। তো দুটো সিরিজে কেমন থাকলো, প্রথম কথা আমি দুটো সিরিজে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে দুটোতেই কিন্তু আফরান নিশোর পারফরমেন্স বেশ ভালো, মানে আমি বলছি যে বাংলায় যে ধরনের সিরিজ হয় তাতে যে পারফরমেন্সের নিরিখ হয় তার অনুযায়ী ভালো, কিন্তু যদি আপনি একটু হলেও ইন্টারন্যাশনাল কাজ দেখেন বা যেটা হিন্দিতে যে লেভেলের কাজ হয়, বা রিসেন্টলি তামিল একটা সিরিজ ছিল সুরাল আই থিঙ্ক উচ্চারণটা, তো সেই সুরালে যদি আপনি কাজ দেখেন বিভিন্ন অ্যাক্টার্সদের, এটা থেকে কিন্তু অনেক বেটার। এবং আফরান নিশোটা আমার স্পেশালি আমার মনে হয়েছে যে কাইজারে যে ক্যারেক্টার উনি করেছেন মানে পুলিশ অফিসারে, তার যে ভিডিও গেম অ্যাডিকশন সেটা কিন্তু সেভাবে ফুটে ওঠেনি, সেটাকে অনেকটা কমিক্যাল চলে যাচ্ছিলো এবং সেটার মধ্যে কিন্তু সেই অ্যাডিক্টিভ ব্যাপারটা কিন্তু সবসময় আসছিল না, কোনো সময় আসছিলো কোনো সময় আসছিলো না, এরকম কিন্তু ব্যাপার হয়েছিল। এবার যদি আমি সিন্ডিকেটের কথা বলি, সিন্ডিকেটে কিন্তু মানে কাইজারে তো তাও বাকিদের পারফরমেন্স ভালো, আফরান নিশো ছাড়া সিন্ডিকেটে কারোর পারফরমেন্স ভালো না, আফরান নিশো ছাড়া অতীব একটা বাজে সিরিজ সিন্ডিকেট আমার মনে হয়েছে। মানে চোরকির এই কাজটা মানে গ্রিন লাইট করার একটু ভাবা উচিত ছিল, তারা যে স্ট্রিক দেখুন পেট কাটা সব এই মুহূর্তে, তারা আগে নিখোঁজ মানে একটার পর একটা দারুণ দারুণ কাজ তারা কিন্তু দিকে মানে সাটিকা, কিন্তু এটা কি করলো তাহলে, মানে এখানে কিন্তু প্রথমত সিন্ডিকেটের যে গল্পটা একদম স্ট্রং না, গল্পটা জাস্ট 1 লাইনের একটা গল্প এবং সেটাকে কিন্তু যেভাবে ডেভেলপ করা দরকার, দেখুন সিরিজ মানে তো একটা ক্যারেক্টার ডেভেলপ করতে হবে, ক্যারেক্টারদের সিরিজ কিন্তু প্লট হেভি হতে পারে, অনেক সিরিজ হয় প্লট হেভি,
কিন্তু তার চেয়েও বড় কথা কিন্তু ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে আপনাকে ফ্লারিশ করতে হবে, সেই ক্যারেক্টারগুলোর প্রত্যেকটা দিক কিন্তু দেখাতে হবে। এখানে কিন্তু পুরোপুরি ওয়ান টোনড ক্যারেক্টার, কোনো মানে অন্য কোনো ব্যাপার নেই, এ সাদা এ সাদা ও কালো ও কালো। এই জিনিসগুলো কিন্তু কিছুক্ষণ পর তিন থেকে চারটে এপিসোড পর গিয়ে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার প্রচণ্ড বিরক্তি লাগছে এবং আপনি একবারে দেখে শেষ করতে পারবেন না সিন্ডিকেট। আমার মনে হয় যদি আপনি এই দুটোর মধ্যে চয়েস করতে পারেন তাহলে কিন্তু আমি বলবো যে হ্যাঁ, কাইজার ইজ মাচ বেটার দ্যান সিন্ডিকেট বলতে বাধ্য হচ্ছি, কারণ সিন্ডিকেটের কিন্তু আমার তেমন আপ টু দ্য মার্ক কিন্তু লাগেনি, না পারফরমেন্স ভালো, না ডিরেকশন ভালো, না এটার স্টোরিটা সেমভাবে মানে ফ্লারিশ করা হয়েছে। এবং আপনি দেখুন মানে একটা তো মেন প্লট রয়েছে এবং মেন প্লটে তো সাব প্লট রয়েছে, তো সাব প্লটগুলোকে একটু তো ডেভেলপ করা দরকার, না ওখানেই রাখো, ওই গল্পটাকে হেজিয়ে যাও এবং একটা মুভি হতে পারতো, সেই মুভিটা থেকে না হয়ে কিন্তু একটা সিরিজ বানিয়ে দেওয়া, যেটা মনে হচ্ছিল আমার সিন্ডিকেট দেখে। এবার কাইজারের প্রবলেম কি, কাইজারের মেন যেটা সেলিং পয়েন্ট যে ভিডিও গেম অ্যাডিকশন, সেটা নিয়ে খুব খুব কম স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, সেটাকে কিন্তু ভালোভাবে দেখানো হয়নি। এবং যে মেন কেসটা যে রহস্যটা, সেটাকে কিন্তু আমার মনে হয় একটা ভিডিও গেমের সাথে কিছু সংযোগ রাখা যেতে পারতো, সেটা না রেখে এমন একটা অন্য কেস দিয়েছে না যে আপনি তিনটে এপিসোড পর পুরোপুরি বুঝে যাবেন যে কে খুন করেছে, মানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে কে খুন করেছে, আপনি কিন্তু বুঝে যাবেন, দেখিয়ে দেওয়া হবে না বাট আপনি বুঝে যাবেন যদি আপনি ভালো ভালো কিছু সিরিজ বা সিনেমা দেখে থাকেন। এটা কাইজারের প্রবলেম। পারফরমেন্সের থেকে আমি বলবো আমার খারাপ লাগেনি, মানে বাকিদের পারফরমেন্স ঠিকঠাক। এবং অনেকের কথা বলছে যে কাইজার আর তকদির নাকি সেম ইউনিভার্স, এবার এটা আমারও মনে হচ্ছিল সেম ইউনিভার্স, কারণ একটা জায়গায় কিন্তু আফ্রানিশো ক্যারেক্টারটা কিন্তু মেনশন করে যে কাইজার কিন্তু মেনশন করে যে ওখানে একটা খুন হয়েছিল না, যে একটা সাংবাদিককে মেরে রেখে দিয়েছিল, তো এটা কিন্তু মেনশন করে। কিন্তু আমি বলবো যে একটা প্রবলেম রয়েছে, যেহেতু এখানে কাইজারের যে এক্স ওয়াইফের যে ক্যারেক্টারটা করেছে সে কিন্তু ওইখানে মানে তকদিরে কিন্তু সে একটা চরিত্র করেছিল, তো সেটার জন্য কিন্তু আমার মনে হয় না ক্রস ওভার করা সম্ভবটা হবে। রেদার দেন কিন্তু আমার মনে হয় তকদিরের সাথে মহানগরের ক্রস ওভারটা কিন্তু অনেক বেটার হতো, কারণ ওই দুটোর কিন্তু মানে যে স্টোরিটা স্ট্রাকচারটা কিন্তু অনেক বেটার এবং দুটোর কিন্তু কাছাকাছি একটা সিমিলারিটি কিন্তু রয়েছে। কাইজার ইজ মাচ মোর আরবান, আর দুটো সিরিজেতে কিন্তু অনেক বেশি আরবান, এবং কাইজারের যে গল্পটা বলার স্টাইলটা না সেটা খুব পিকিউলিয়ার, মানে আপনাকে কোনো সময় মানে কাইজার ক্যারেক্টারটা ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো তাদের সঙ্গে কিন্তু কেয়ার করাতে পারে না। এবং বাচ্চা মেয়েটা তো অতীব পাকা, আমার অতীব বিরক্ত লাগছিল বাচ্চাটাকে দেখে, এমনি এখন সিনেমা সিরিজে বাচ্চাদের প্রচণ্ড পাকা দেখানো হয় কাট্টু হামি, তো ব্যাপারটা যাই সেটাই ব্যাপার যে আপনি কিন্তু যে ওই দুটো মেয়ে খুন হয়ে গেল, যে কে খুন করে থাকতে পারে সেটা আপনার একটু ইন্টারেস্ট জাগবে না, উল্টে অন্যান্য বিষয় নিয়ে আপনি ইন্টারেস্ট রাখবে যে কোথায় ভিডিও গেমে দেখাবে, ভিডিও গেমে কিছুই দেখানো হয় না। হ্যাঁ, এবার বলবো মিউজিকের ব্যবহার কিন্তু কাইজারে ভালো, যে গানটা ইউজ করে থিম সং সেটা কিন্তু খুব সুন্দর এবং বেশ একটা ফাঙ্কি ব্যাপার দেয়, এবং এর কিন্তু যে টাইটেল আর সেটা কিন্তু বেশ সুন্দর, মানে টাইটেল যেটা থাকে সেটা কিন্তু বেশ সুন্দর। এবার এটুকুই বলার যে দুটো সিরিজ আছে আপনারা নিজের চয়েস মতো দেখতে পারেন, তো আমি বলবো কাইজার ইজ বেটার বাট নট গুড এনাফ, তো আমি চাইবো যে আরও বেটার কাজ আফ্রানিশো করুন, কারণ তার চয়েসের উপর নির্ভর করছে তিনি একটা মাইন্ড কার্ড চিপায় এবং কাজ করুন, যেটা দেখে কিন্তু লোকে পাগল হয়ে যাবে, এটাই কিন্তু দরকার এবং ভালো ভিউয়ারশিপ কিন্তু পাওয়া দরকার, কারণ কাইজার আই থিঙ্ক ভালো ভিউয়ারশিপ পাচ্ছে না, আমি কিন্তু তেমন দেখছি না মানুষকে কথা বলতে কাইজার নিয়ে। সিন্ডিকেট তুলনায় কিন্তু ভালো ভিউজ পাচ্ছে বাংলাদেশে চরকির কাজ, যেহেতু চরকির কাজের প্রতি মানুষের একটা ভরসা এসছে, তো আপনাদের অন্যান্য কি সাজেশন থাকবে কোন সিরিজ বা সিনেমার সেটা অবশ্যই জানান, আমরা অবশ্যই দেখবো এবং হলে গিয়ে রিভিউ তো হতে থাকবে, সেটাও আসবে নেক্সট উইক থেকে অবশ্যই আসবে। তো দাদা দেখা হবে পরের ভিডিওতে।